এই যুব সমাজ যেন একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে তার সার্বিক জীবন পরিচালনা করে। এই যুব সমাজের আদর্শ যেন একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হয়। সেই আদর্শে আদর্শিত করার মাধ্যমেই বাংলাদেশ এর সকল সমাজকে সংস্কার করতে চাচ্ছে। এক নম্বর, এই যুব সমাজকে ওহির জ্ঞানে জ্ঞানান্বিত হতে হবে, এলেম অনুযায়ী আমল করা। আমি যদি এলেম হাসিল করি আর আমল নিজে না করি, আমার এই দাওয়াতের কোনো প্রভাব পড়বে না। অতএব শুধু শিক্ষা অর্জন করলেই হবে না, ওহি ভিত্তিক শিক্ষা অর্জন করতে হবে, যেই শিক্ষা তাকে আল্লাহর আনুগত্য করতে শেখাবে। কোরআন যেমন আল্লাহর ওহি, হাদিস তেমন আল্লাহর ওহি। কোনো একটা ওহিকে কেউ যদি অস্বীকার করে সে মুসলিম থাকবে না। স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা যত কিছু আছি সব কিছু আল্লাহরই অংশ। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أهل حدیث আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত বার্ষিক কর্মী সম্মেলন 2024 এর সম্মানিত সভাপতি মজলিসে আমেলার সদস্যবৃন্দ, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় দায়িত্বশীল বৃন্দ, বিভিন্ন জেলা থেকে আগত আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এবং বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কর্মী ও দায়িত্বশীল বৃন্দ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহরবানিতে আমরা আজকের এই কর্মী সম্মেলনে উপস্থিত হতে পেরেছি, তাই মহান আল্লাহর শুকরিয়া স্বরূপ সবাই বলি আলহামদুলিল্লাহ। তার পরপরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয় নবী বিশ্বনবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আমার বক্তব্যের বিষয় আপনারা শুনেছেন, সমাজ সংস্কারে তরুণ ও যুবকদের করণীয়। তাহলে তরুণ এবং যুবক, সমাজ সংস্কারের জন্য তরুণ এবং যুবকদের ভূমিকা সবচাইতে বেশি, এবং আল্লাহ তাআলার নিকটে যুবকদের গুরুত্ব অত্যন্ত বেশি। যেমন আল্লাহ তাআলা প্রথম মানুষ সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে, আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে শিশু অবস্থাতেও সৃষ্টি করেননি, বৃদ্ধ অবস্থাতেও সৃষ্টি করেননি, যুবক অবস্থায় সৃষ্টি করেছিলেন। আমরা যখন মারা যাব, কিয়ামত হবে, কিয়ামতের পর কেউ জান্নাতে যাব, কেউ জাহান্নামে যাব। যারা আমরা নিয়ামত প্রাপ্ত হব, জান্নাতে যাব, জান্নাতে যারা যাব তারা কি শিশুরা জান্নাতে যাব না বৃদ্ধ বৃদ্ধ হয়ে জান্নাতে যাব? জান্নাতে কি কেউ শিশু থাকবে, বৃদ্ধ থাকবে? সবাই যুবক হব। তাহলে যুবকদের গুরুত্ব আসলেই বেশি। পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, যাদেরকে আল্লাহ তাআলা রিসালাতের দায়িত্ব দিয়েছিলেন, যাদেরকে আল্লাহ তাআলা সমাজ সংস্কারের দায়িত্ব দিয়েছেন, সকলকে যুবক অবস্থায় দায়িত্ব দিয়েছিলেন। কারণ এই সমাজ সংস্কারের যে গুরু দায়িত্ব, এটা যুবকরাই বহন করতে পারে, শিশু এবং বৃদ্ধরা এটা বহন করতে পারে না, তাদের জন্য কষ্টসাধ্য হয়। যুবকদের গুরুত্ব নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কিয়ামতের দিন
যেই সাত শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে, সেই সাত শ্রেণীর মধ্যে এক শ্রেণী হল ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যেই যুবক আল্লাহর ইবাদাতের মধ্যে নিজেকে গড়ে তোলে। কারণ যুবক অবস্থায় তার শক্তি থাকে, সক্ষমতা থাকে, সে চাইলে খারাপ কাজে জড়িয়ে পড়তে পারে। কিন্তু এই যৌবন বয়সকে যদি আল্লাহর ইবাদাতের মধ্যে গড়ে তোলা হয় তাহলে আল্লাহ তাআলা তার আরশের ছায়ায় জায়গা দেবেন। যারাই আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে কিয়ামতের দিন তারা অবশ্যই জান্নাতে প্রবেশ করবেন। অতএব আমরা যদি জান্নাতের আকাঙ্ক্ষী হয়ে জান্নাতে যেতে চাই তাহলে যুব সমাজকে আহ্বান করব, আসুন পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আমার আপনার প্রতিটি ফোঁটা রক্ত আল্লাহর দেয়া আমানত, এই আমানত আল্লাহর রাস্তায় ব্যয় করি। সম্মানিত উপস্থিতি, সমাজ সংস্কারের জন্য যুবকদের কিছু করণীয় আছে। তার মধ্যে এক নাম্বার, এই যুব সমাজকে ওহির জ্ঞানে জ্ঞানান্বিত হতে হবে, ওহির এলেম হাসিল করতে হবে। আমরা সকলেই বলি শিক্ষায় জাতির মেরুদণ্ড, আসলে কথাটা একটু ঘুরিয়ে দেওয়া দরকার, সুশিক্ষায় জাতির মেরুদণ্ড। আজকে সমাজের দেশের যত বড় বড় দুর্নীতিবাজ কেউ অশিক্ষিত মানুষ নয়, সবাই বড় বড় শিক্ষিত মানুষ, এই শিক্ষিত মানুষগুলোই বড় বড় দুর্নীতিবাজ। অতএব শুধু শিক্ষা অর্জন করলেই হবে না, ওহি ভিত্তিক শিক্ষা অর্জন করতে হবে, যেই শিক্ষা তাকে আল্লাহর আনুগত্য করতে শেখাবে, যেই শিক্ষা তার সৃষ্টিকর্তার আনুগত্য করতে শেখায় না, অবাধ্যতা শেখায়, সেই শিক্ষাকে মূলত শিক্ষা বলা চলে না। এই জন্যই আবুল জাহালের নাম ছিল মূলত আবুল হাকাম, জ্ঞানীদের পিতা, কিন্তু যেই জ্ঞান তার সৃষ্টিকর্তাকে চেনায়নি সেই জ্ঞানকে জ্ঞান বলা হয়নি, বরং তাকে সর্বোচ্চ মূর্খ বলা হয়েছে। এই যুব সমাজের শিক্ষার অভাবেই আজকে যুব সমাজ বিভিন্নভাবে পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। এই ওহির জ্ঞান না থাকার কারণেই বাংলাদেশের এক শ্রেণীর যুব সমাজ সেকুলার রাজনীতি সাথে জড়িয়ে পড়ছে, যেই রাজনীতি করে তারা তাদের পরকালকে নষ্ট করছে। যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা ওই যুবককে পাঠিয়েছেন সেই উদ্দেশ্যকে ব্যাহত করছে। এই ওহির জ্ঞানে জ্ঞানান্বিত না হওয়ার কারণেই যারা আজকে আমরা ইসলাম পালন করার দাবি করছি তারাও কিন্তু অনেক যুব সমাজ পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। আমরা দেখেছি আজ থেকে কয়েক বছর আগে হলি আর্টিজনের ঘটনা। হলি আর্টিজন একটি রেস্টুরেন্টে কিছু যুবক সেই রেস্টুরেন্টে খেতে আসা কিছু মানুষকে জিম্মি করল, তাদেরকে হত্যা করল। তারা কিন্তু ইসলামের নাম নিয়েই হত্যা করেছে, তাদের বিশ্বাস তাদেরকে হত্যা করলে জান্নাত পাওয়া যাবে, অথচ তাদের এই শিক্ষা কি ওহিভিত্তিক শিক্ষা ছিল? ছিল না। তারা যদি প্রকৃতভাবে ইসলামিক জ্ঞান তাদের মধ্যে থাকতো তাহলে কখনোই তারা এই আকীদা পোষণ করতো না যে মানুষ হত্যা করে ইসলাম কায়েম করা যায় বা মানুষ হত্যা করে জান্নাতে যাওয়া যায়। এই চরমপন্থা আকীদা, ইসলাম বিধ্বংসী আকীদা, ইসলামকে ধ্বংস করার জন্য এই চরমপন্থা আমাদের মাঝে ঢুকিয়ে দেওয়া হয়েছে।
সম্মানিত উপস্থিতি, এই ওহির জ্ঞান না থাকার কারণেই এক শ্রেণীর যুবক স্লোগান দিচ্ছে যে আমরা হাদিস মানব কেন, হাদিস এর মধ্যে সহি জয়ীফ কোনটা, সহি কোনটা জয়ীফ, এটা কিভাবে যাচাই করব, এই জন্য হাদিস মানার কোনো প্রয়োজন নেই, কোরআন মানায় যথেষ্ট। এই কথা বলে মানুষকে, মানুষের ঈমান নষ্ট করছে। কোরআন যেমন আল্লাহর ওহী, হাদিস তেমন আল্লাহর ওহী। কোনো একটা ওহীকে কেউ যদি অস্বীকার করে সে মুসলিম থাকবে না, অথচ তারা ইসলামের নাম দিয়ে সুন্দর লেবাস ধারণ করে সুন্দর কথা বলে যে আমরা আহলুল কোরআন, কোরআনের অনুসারী, এই চমৎকার লকব দিয়ে মানুষকে ঈমান নষ্ট করছে, ঈমান হারা করছে। আজকের এই যুব সমাজ যদি কোরআন এবং সহিহ হাদিসের গুরুত্ব না বুঝে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান বলতে কি বুঝায়, এই ঈমানের প্রকৃত রূপ যদি না বুঝে, তাহলে এই যুব সমাজ এই ধরনের ভ্রান্ত আকীদায় বিশ্বাসী হয়ে পথভ্রষ্ট হয়ে যাবে। এজন্য আমাদের দরকার হলো ওহীভিত্তিক ইলম। এই ওহীর ইলম না থাকার কারণেই এই বাংলাদেশের মুসলিমদের মধ্যে একটা বড় এক জামাত বা একটা বিরাট অংশ আমরা বলবো, যারা ওয়াহদাতুল উজুদের মতো একটা ঘৃণিত ভ্রান্ত আকীদায় বিশ্বাস করি, যে আকীদার অর্থ হলো যে আল্লাহ এবং বা স্রষ্টা এবং সৃষ্টির অস্তিত্ব একই, স্রষ্টা এবং সৃষ্টির মধ্যে কোনো পার্থক্য নেই, আমরা যত কিছু আছি সব কিছু আল্লাহরই অংশ, এই বিধ্বংসী ঈমান, বিধ্বংসী আকীদা পোষণ করছি আমাদের দেশের অনেক যুব সমাজ। সম্মানিত উপস্থিতি, এই ওহীভিত্তিক ইলম না থাকার কারণেই ইসলাম কায়েমের নাম করে আজকে রাস্তাঘাট বন্ধ করে গাড়ি ভাঙচুরের মতো কাজ করা হচ্ছে, বলা হচ্ছে যে আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্যই তো গাড়ি ভাঙছি। আচ্ছা, গাড়ি ভাঙচুর করা, গাড়িতে আগুন দেওয়া, মানুষের ক্ষতি করা, এটা কি ইসলাম সাপোর্ট করে, করে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ঈমানের সর্বনিম্ন শাখা হচ্ছে ওয়া ইমাতাতুল আযা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করা, এটা ঈমানের সর্বনিম্ন শাখা। আমি যদি রাস্তায় কষ্ট তৈরি করি, আমি যদি মানুষের কষ্ট তৈরি করি, তাহলে ঈমানের কোন শাখায় পড়বে? ঈমানের কোনো শাখায় পড়বে না, বরং ঈমানের বিরুদ্ধে আমরা অবস্থান নেব। এই জন্য বাংলাদেশ আহলাদিস যুব সংঘ যুব সমাজকে সঠিক পথে পরিচালিত করতে চায়। এই যুব সমাজ যেন একমাত্র পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে তার সার্বিক জীবন পরিচালনা করে। এই যুব সমাজের আদর্শ যেন একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হয়। সেই আদর্শে আদর্শিত করার মাধ্যমেই বাংলাদেশ এর সকল সমাজকে সংস্কার করতে চাচ্ছে। এই সমাজ যদি, এই বাংলার এই যুব সমাজ যদি সংস্কার হয়ে যায়, বাংলার এই যুব সমাজ যদি কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী তাদের সার্বিক জীবন গড়ে তোলে, তাহলে যুব সমাজ বা বাংলাদেশের এই অন্যায় অত্যাচার পাপাচার দূর করার জন্য প্রশাসনের দরকার হবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য বাংলাদেশের প্রশাসনকে বলবো, বাংলাদেশ আহলাদির যুব সংঘকে সাহায্য করুন, বাংলাদেশ আহলাদির যুব সংঘের মাধ্যমেই এদেশের যুব সমাজ সংস্কার হবে ইনশাআল্লাহ। আমাদের আকীদার সংস্কার দরকার, এই ইলম হাসিলের মাধ্যমে আমাদের আমলের সংস্কার দরকার। আজকে
আমাদের আমলের মধ্যে বহু বিদআত ঢুকে পড়েছে। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ চেষ্টা করছে সঠিক এলেম দানের মাধ্যমে, ওহী ভিত্তিক এলেম দানের মাধ্যমে এই বাংলা বুক থেকে বিদআত দূর করে সুন্নাত অনুযায়ী আমল চালু করতে। এই ওহী ভিত্তিক এলেম হাসিল হলে আমাদের আখলাকের সংস্কার হবে। আজকে যদি বাংলার যুব সমাজকে দেখি তাহলে দেখা যায় যে বর্তমানে বাংলাদেশের যুব সমাজ, অধিকাংশ যুব সমাজ যারা মুরব্বীদের সম্মান করে না, বড়দের সম্মান করে না। আজকে যদি স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোর দিকে যাই, আমরা যাদেরকে গুরুজন মনে করি, শিক্ষককে যাদের থেকে আমরা আদর্শ শিখি, তাদেরকে পানিতে ধাক্কা মেরে পানিতে ফেলে দেওয়ার মতো ঘটনা স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে ঘটে। স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে শিক্ষকরা ছাত্রদের ভয়ে থাকে, কখন না মার খেতে হয়, লাঞ্ছিত হতে হয়। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কাজ করছে আলহামদুলিল্লাহ। এর মাধ্যমে চেষ্টা করছে যে যুব সমাজ যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আখলাক ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ ছিল, এই আদর্শ যেন আমাদের এই যুব সমাজের মধ্যে ফিরে আসে। দুই নম্বর দরকার, এলেম অনুযায়ী আমল করা। আমি যদি এলেম হাসিল করি আর আমল নিজে না করি, আমার এই দাওয়াতের কোনো প্রভাব পড়বে না। এজন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে বলছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি যা করো না নিজে বলো কেন? আমি যদি নিজে না করি, আমি বললে কোনো ফায়দা হবে না, বরং সামনাসামনি আমাকে কিছু না বললেও পেছনে পেছন থেকে আমাকে গালি দেবে, তো নিজেই মানে না আর আমাকে আবার বলতে আসে। এই জন্য বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের সকল কর্মী বাহিনীকে অনুরোধ করব যে আমরা যতটুকু এলেম হাসিল করছি এই অনুযায়ী আমরা নিজেরা আমল করি। যদি আমরা আমল করি, আমাদের আমলটা একটা দাওয়াতে পরিণত হবে ইনশাআল্লাহ। এরপরে আমাদের করণীয় হলো বাংলার এই যুব সমাজের মধ্যে নিজেদের ভেতরেই সমাজ সংস্কারের জাজবা সৃষ্টি করা। সমাজ সংস্কারের জাজবা থাকতে হবে। এই জাজবা যদি নিজের ভিতরে সৃষ্টি না হয়, তাহলে এই যুব সমাজকে দিয়ে কখনো সমাজ সংস্কার হবে না। যেমন জাজবা ছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের ভেতরে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের এই যে সমাজ সংস্কারের জাজবা নিয়ে তিনি সকল মূর্তিকে ভেঙে ফেলেছিলেন। তিনি বাতিলের সাথে আপোষ করেন নাই। জাজবা ছিল আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভেতরে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছেন, তার শরীর রক্তাক্ত হয়ে গেছে, তার পায়ের জুতা রক্তে আটকে গেছে, দাওয়াতি কাজ করতে করতে, কিন্তু তার দাওয়াত বন্ধ করেন নাই। তার মধ্যে একটা জাজবা ছিল যে এই সমাজকে সংস্কার করতেই হবে, যে কোনো মূল্যে করতে হবে। এই সমাজ সংস্কারের জাজবা ছিল মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর মধ্যে। আমরা বর্তমানে যে জানি যে সৌদি আরব হচ্ছে তাওহীদের দেশ, কিন্তু সৌদি আরব মূলত তাওহীদের দেশ ছিল না, শিরকের দেশ ছিল, বহু শিরকে জর্জরিত ছিল। মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব এককভাবে তিনি এই জাজবা সৃষ্টি করলেন তার ভেতরে যে এই দেশে এই ধরনের শিরিক থাকতে পারে না, এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ। যেই দেশে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত দেহ এখনো পড়ে আছে, এই দেশে শিরিক থাকতে পারে না, এই জাজবা তার ভেতরে সৃষ্টি হয়েছিল। এবং তার দাওয়াতের ফলে আজকে সৌদি আরব, গোটা সৌদি আরব তাওহীদের দেশে পরিণত হয়েছে। এই জাজবার কারণেই আমরা দেখেছি ইতিপূর্বে এই বাংলার প্রতিটি সমাজ শিরিক বিদআতের জর্জরিত ছিল। এমনকি আমরা যারা নিজেদেরকে আহলে হাদিস মুহাম্মাদি পরিচয় দিতাম, আজ থেকে 20-30 বছর আগে যদি আপনি দেখেন, চিন্তা করেন যে যেই সমাজগুলো যারা আমরা নিজেদের মুহাম্মাদি সমাজ পরিচয় দিতাম, আহলে হাদিস সমাজ, সেই সমাজগুলোতেও বহু শিরিক বিদআত ছিল।
মোহতরম আমিরে জামাতের মধ্যে যে জাজবা ছিল সমাজ সংস্কারের জাজবা, ছাত্র জীবন থেকেই তিনি যত সংস্কার করেছেন, যেখানেই তিনি শিরিক দেখেছেন, যেখানেই তিনি আকীদা বিভ্রান্তিকর কিছু দেখেছেন, সাথে সাথে তিনি প্রতিবাদ করেছেন এবং সেই প্রতিবাদের ফসল কিন্তু আলহামদুলিল্লাহ আজকে আমরা দেখতে পাচ্ছি। হাজার হাজার সমাজ আজকে শহীদ দিন এবং তাওহীদ শিখেছে। তাওহীদ কাকে বলে এটা কিন্তু শিখেছে আলহামদুলিল্লাহ। তার মধ্যে যদি এই জাজবা না থাকতো আজকের এই সমাজ আমরা পেতাম না। এই জন্য মোহতরম আমিরে জামাতের জন্য আমরা প্রাণ খোলা দোয়া করব আল্লাহ তাআলা তাকে যেন হায়াতে তৈয়বা দান করেন এবং আরও খেদমত আমাদেরকে নেওয়ার সুযোগ দান করেন। আমাদেরকে ত্যাগই হতে হবে, ভোগই হলে হবে না। আমাদের সকলকে ত্যাগ স্বীকার করতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ত্যাগ স্বীকার করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার সব সম্পদ দান করে ত্যাগ স্বীকার করেছেন, আনসারি সাহাবীরা ত্যাগ স্বীকার করেছেন, যখন মুহাজির সাহাবীরা আসলো, এমনকি যাদের একাধিক স্ত্রী ছিল তাদের স্ত্রীদেরকে তালাক দিয়ে তাদেরকে বিবাহ করার সুযোগ দিয়েছিল আনসারি সাহাবীদেরকে, মুহাজির সাহাবীদেরকে। এই যে ত্যাগ, এই ত্যাগ স্বীকার করার মানসিকতা আমাদের কর্মীদের মধ্যে থাকতে হবে, তাহলে কিন্তু এই তাওহীদের দাওয়াত ছড়িয়ে পড়বে, বেগবান হবে এবং বাংলাদেশের সমাজ সংস্কার হবে ইনশাআল্লাহ। এবং বাতিলের সাথে কোনো অবস্থাতে আপোষ করা চলবে না, বাতিলের সাথে আপোষ করা যাবে না, আপোষহীন অবস্থায় থাকতে হবে, ভয় করতে হবে একমাত্র আল্লাহকে। আল্লাহ ছাড়া আমরা কাউকে, দুনিয়ার কোনো ব্যক্তিকে ভয় করি না। বাংলাদেশের এই আহলে হাদিস জামাতের, বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘ এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের যত কর্মী দায়িত্বশীল আছি, আমরা যদি এই এমন সাহসী হতে পারি এবং আমরা যদি আপোষহীন হতে পারি যে বাতিলের সাথে কোনো অবস্থাতে আপোষ করব না, ইনশাআল্লাহ আমার এই মজবুত ইমানি মজবুতই আমাদের দাওয়াতকে বেগবান করবে ইনশাআল্লাহ এবং সমাজ সংস্কারে সহায়ক হবে। সর্বশেষে বলবো, আমাদেরকে জামাতবদ্ধ থাকতে হবে। একক শক্তি দিয়ে কখনোই সমাজ সংস্কার সম্ভব নয়। এই ব্যাপারে বলতে গেলে বহু আলোচনা, হয়তো বা জামাতবদ্ধ জীবনযাপনের উপরে অবশ্যই আলোচনা আসবে। এককভাবে একক শক্তি দিয়ে পৃথিবীর ইতিহাসে কখনোই দেখাতে পারবেন না যে একক কোনো শক্তি দিয়ে কোনো বিপ্লব হয়েছে। সাম্প্রতিককালে বাংলাদেশের ইতিহাসে দেখলাম, আজ থেকে দেড় মাস আগে আমরা কেউ বিশ্বাস করতাম না যে এই ফ্যাসিবাদ সরকার, একে পতন ঘটানো সম্ভব, এটা বিশ্বাস করাই কঠিন ছিল। এই অসাধ্যকে সাধন করেছে আজকের যুব সমাজ, যুব সমাজের শক্তি এবং এই যুব সমাজকে পরিচালনা করা হয়েছে কিছু সমন্বয়ক, যারা সকলের সাথে যোগাযোগ করে এমনভাবে পরিচালনা করেছে এবং এমন একটা শক্তি তৈরি হয়েছে। এই ঐক্যবদ্ধ শক্তির কারণে কিন্তু এই জালেমের পতন হয়েছে। এটা যদি ঐক্যবদ্ধ শক্তিতে পরিণত না হতো, ব্যক্তিগত একক শক্তি দিয়ে, বিচ্ছিন্ন কোনো শক্তি দিয়ে এটা সম্ভব হতো না। এই জন্য সকলকে অনুরোধ করব যে আমরা ঐক্যবদ্ধভাবেই বাতিলের মোকাবেলা করার চেষ্টা করি, ঐক্যবদ্ধ জীবনযাপন করি, এর গুরুত্বটা আমরা আবার একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। এই বলে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। বাংলাদেশ আহলে হাদিস যুব সংঘের কেন্দ্রীয় কর্মপরিষদের পক্ষ থেকে আপনাদের সকলকেই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আকুলু কাওলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।